আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিকি স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনার ধারাবাহিক ক্লাসের আজকে তৃতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তারিক চৌধুরী। আজকের ক্লাসের যে অধ্যায়ে আলোচনা হবে সে অধ্যায়ের নাম হচ্ছে এক মালিকানাই ব্যবসায়। এক মালিকানা ব্যবসায়, যে ব্যবসায় মালিক, পরিচালক, সংগঠক ও পুঁজি সরবরাহকারী একজন মাত্র ব্যক্তি, এবং যিনি এককভাবে ব্যবসায়ের সকল পুঁজির যোগান দেয়, সমুদয় মুনাফা ভোগ করে এবং ঝুঁকি গ্রহণ করেন, তাকেই এক মালিকানা ব্যবসায়ী বলা হয়। তাহলে এক মালিকানা ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে মালিক হবে একজন এবং তিনি সব কিছু যোগান দিবেন এবং ঝুঁকি থেকে শুরু করে মুনাফা সব কিছু তিনি এককভাবে এনজয় করবেন। এক মালিকানার ব্যবসার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক মালিকানার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একক মালিকানা। এখানে ব্যবসায়ের যে মালিকানা রয়েছে সেটা সম্পূর্ণ নিজস্ব, সহজ গঠন। এক মালিকানা ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং বেশি জনপ্রিয়তার একটাই কারণ, সেটা হচ্ছে গঠন প্রক্রিয়া খুব সহজ। এখানে কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না। স্বল্প মূলধন, সীমিত আয়তন, নিজস্ব ব্যবস্থাপনা, একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ, অসীম দায়। তাহলে এক মালিকানা ব্যবসার প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায়। তাহলে এখানে যে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য রয়েছে সেখান থেকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করতে পারি। প্রথমটা হচ্ছে এক মালিকানা ব্যবসা এত জনপ্রিয় কেন? পরীক্ষায় এটা আসে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রায় সময় আসে যে কোন কারণে, নিচের কোন বৈশিষ্ট্যের কারণে এক মালিকানা ব্যবসায়ী সবচেয়ে বেশি জনপ্রিয়। আনসার হবে সহজ গঠন। আবার এভাবেও আসে কোয়েশ্চেনটা যে নিচের কোনটি এক মালিকানা ব্যবসায়ের সবচেয়ে বড় অসুবিধা, সেটা হচ্ছে অসীম দায়। এরপরে একক ঝুঁকি, পৃথক সত্তাহীন, যেহেতু এখানে কোনো ডকুমেন্টেশন নেই সেই জন্য এখানে কোনো পৃথক সত্তা সৃষ্টি হয় না। নমনীয়তা, লাভ লোকসান বন্টন, প্রত্যক্ষ সম্পর্ক, এই প্রত্যক্ষ সম্পর্কটাও খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসে যে কোন ব্যবসায়ের ক্ষেত্রে মালিক, কর্তৃপক্ষ কাস্টমারদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক রাখতে পারে। আনসার হবে এক মালিকানা ব্যবসায়ী। সরকারি বাধা নিষেধ মুক্ত, অনিশ্চিত, স্থায়িত্ব। এখানে রয়েছে এক মালিকানা ব্যবসায়ীর টিকে থাকার কারণ। এই যে গত কিছুক্ষণ আগে বলেছিলাম এই যে সহজ গঠন, তাহলে এক মালিকানা ব্যবসার এত জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে এই যে সহজ গঠন। কার্যক্ষেত্রে সীমাবদ্ধতা, পণ্য প্রকৃতি, স্বল্প পুঁজি, চাহিদার পরিবর্তনশীলতা, এর অর্থ হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে যখন চাহিদা পরিবর্তন হবে, এক মালিকানা ব্যবসায়ীর ক্ষেত্রে মালিক চাইলে তার পণ্যের পরিবর্তন করতে পারে, সেটাকে বলা হয় চাহিদার পরিবর্তনশীলতা। চাহিদার স্থায়িত্ব, সীমাবদ্ধতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ব্যবসায়ীর অবস্থান ও আয়তনের সুবিধা, ব্যক্তিগত স্বাতন্ত্র্য, এগুলো ছিল এক মালিকানা ব্যবসায়ী টিকে থাকার কারণ। এটা রিটার্নও আসতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে বা যেখানে রিটার্ন রয়েছে যে এক মালিকানা ব্যবসায়ী টিকে থাকার কারণগুলো লিখো, এখান থেকে কারণগুলো লিখতে হবে। এরপর এখানে আছে এক মালিকানা ব্যবসায়ীর উপযুক্ত ক্ষেত্রসমূহ, এগুলো পরীক্ষায় আসে যে অপশনগুলো ক্ষুদ্রতম সংগঠন, স্বল্প পুঁজির ব্যবসায়ী, কম ঝুঁকির ব্যবসায়, কৃষি পণ্যের ব্যবসায়, প্রত্যক্ষ সেবামূলক প্রতিষ্ঠান, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, পচনশীল দ্রব্যের ব্যবসায়, আরইও সহ বিভিন্ন ইউনিভার্সিটি বারবার এসেছে নিচের কোনটি পচনশীল ব্যবসায়ী বা এক মালিকানা ব্যবসার ক্ষেত্র নিচের কোনটি, সেখানে তারা প্রায় সময় দিয়ে রেখেছিল যে পচনশীল দ্রব্যের ব্যবসায়, যেমন মাছ যেটা পচনশীল, ফল যেটা পচনশীল, এগুলোর জন্য সবসময় আমরা এক মালিকানা ব্যবসায় ব্যবহার করি। আমরা এখানে লিখতে পারি মাছ, তারপর হচ্ছে ফল, এগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসার কিছু ক্ষেত্র। এরপর পরিবর্তনশীল চাহিদার পণ্য, উৎপাদন ও চাহিদার স্থায়িত্ব, এখানে যা পড়লাম সেগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ। এখানে রয়েছে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ একেবারে টপিক সেটা তার আগে বলে দিই যে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে সচরাচর কোনো ডকুমেন্টেশন প্রয়োজন হয় না, কিন্তু দলিলপত্র প্রয়োজন হয় না। কিন্তু যখন আপনি পৌর এলাকায় এক মালিকানা ব্যবসা করতে যাবেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। এখানে কী লিখেছে, এক মালিকানা ব্যবসায় সবচেয়ে পুরাতন এবং এই ব্যবসায় সংগঠনের আদিমতম রূপ। পরীক্ষায় আসে যে সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় কোনটি, আনসার হবে এক মালিকানা ব্যবসায়। এরপরে রয়েছে এক মালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য এক মালিকানা, এক মালিকানা ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য অসীম দায়, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় সসীম দায়। এক মালিকানা ব্যবসায়ের নিবন্ধন, এটা হচ্ছে ঐচ্ছিক, এটা নিবন্ধন করতেও পারে নাও করতে পারে। এক মালিকানা ব্যবসায়ের মালিক ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য।
এক মালিকানা ব্যবসায়ের পরিচালনার জন্য কোনো প্রকার দলিলের দরকার হয় না। পৌর এলাকায় যেটা বলেছিলাম, পৌর এলাকায় যখন আপনি বিজনেস করতে যাবেন তখন ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে। এরপর এখানে রয়েছে সাংগঠনিকভাবে আইনগত সত্তা দুর্বল এক মালিকানা ব্যবসায়ের, বা এটা এভাবেই আসে যে কোন ব্যবসায়ীর ক্ষেত্রে আলাদা কোনো সত্তার সৃষ্টি হয় না, আনসার হবে এক মালিকানা ব্যবসায়ীর ক্ষেত্রে, কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে। সকল প্রকার বিধিবিধান মুক্ত এক মালিকানা ব্যবসায়ী, অর্থ হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে তেমন কোনো বিধিবিধান নেই, রাষ্ট্রীয় বা আইনগত কোনো জটিল প্রক্রিয়া বা আইনি প্রক্রিয়া নেই। পৃথিবীতে বিশেষত কোন দেশে, বাংলাদেশে সবচেয়ে বেশি আছে এক মালিকানা ব্যবসায়ী, পার্সেন্টেজটা যদি হিসাব করি সেটা হচ্ছে 85-90%। আইনের দৃষ্টিতে এক মালিকানা ব্যবসায়ীর কোনো পৃথক এই যে আইনের সত্তা নেই, এখানে হবে পৃথক আইনি সত্তা নেই বলে, যেহেতু এখানে আইনি কোনো সত্তা ক্রিয়েট হয় না, তাহলে এখানে হবে পৃথক আইনি সত্তা নেই বলে এক মালিকানা সংগঠনের বিরুদ্ধে কোনো পক্ষ কি করতে পারে না, মামলা করতে পারে না। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা অসীম দায়, যেটা আমি বলেছিলাম যে এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটিটা পরীক্ষায় প্রায় সময় আসে, সেটা হচ্ছে কি অসীম দায়। অসীম দায় বলতে কি বুঝাই, ব্যবসায়ের দায় ব্যবসায়ের বাইরে ব্যক্তিগত সম্পদ পর্যন্ত সীমাবদ্ধ, এটাকে কি বলা হয় অসীম দায় বলা হয়। এক মালিকানা ব্যবসার পণ্যের মান নির্ধারণে, পণ্যের মান নির্ধারণে এবং ব্যবস্থাপনা তেমন কোনো বৈজ্ঞানিক রীতিনীতি কি করে না, অনুসরণ করে না বা মানা হয় না। সর্বাধিক পরিবর্তনশীল ব্যবসায়ী এক মালিকানা ব্যবসা, সৃজনশীলতা প্রদর্শন ও স্বাধীনতা প্রয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত কারবার হলো এক মালিকানা কারবার। সম্প্রসারণের অসুবিধা হলো এক মালিকানা ব্যবসা, একটা বিষয় লক্ষণীয় এখানে পড়েছি সর্বাধিক পরিবর্তনশীল ব্যবসা হচ্ছে কি এক মালিকানা ব্যবসা, আবার এখানে পড়েছি সম্প্রসারণের অসুবিধা রয়েছে কোন ব্যবসায়, এক মালিকানা ব্যবসা, এখানের মধ্যে একটা বোঝার বিষয় আছে। মনে করেন চাহিদা পরিবর্তন হয়েছে, যে খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে আমাদের, আমরা আস্তে আস্তে ভাত থেকে রুটির দিকে চলে গিয়েছে, তখন আমরা আগে চালের ব্যবসা করতাম, এখন আমি চাইলে আমার গমের ব্যবসা করতে পারি, এই বিষয়টা হচ্ছে পরিবর্তনশীল ব্যবসায়ী। আর সম্প্রসারণের ব্যবসায়ী বলতে এখানে পুঁজি দিতে হয় অনেক, যদি আমি একটা ব্যবসা সম্প্রসারণ করতে যাই সেটা আমার একার পক্ষে সম্ভব নাও হতে পারে, সেই ক্ষেত্রে এটা বড় ধরনের একটা অসুবিধার সৃষ্টি হয়, কারণ কি এই ক্ষেত্রে ঋণের কিছু জটিলতা আছে, যেহেতু এখানে রাষ্ট্রীয় এখানে যেহেতু আইনি কোনো পৃথক সত্তা নেই, আইনে যেহেতু কোনো পৃথক সত্তা নেই, সেক্ষেত্রে ঋণ নিতে গেলে কিছু জটিলতা সৃষ্টি হয়, যার কারণে সম্প্রসারণ খুব অসুবিধা পড়তে হয় যখন এক মালিকানা ব্যবসা আমরা সম্প্রসারণ করতে যাই। এখানে ঢাকা এবং ঢাকা চট্টগ্রাম রাজশাহী ইউনিভার্সিটির কিছু MCQ সলিউশন আছে, আমরা একটু দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় কী বলেছে, ক্রেতাদের সাথে অধিক যোগাযোগ রাখা সম্ভব কোন ব্যবসায়, আমি যেটা বলেছিলাম প্রত্যেকের সম্পর্ক রাখা যায় কোন ব্যবসায়ীর ক্ষেত্রে, এক মালিকানা ব্যবসায়ীর ক্ষেত্রে, তাহলে এখানে এক আনসার হবে এক মালিকানা ব্যবসায়ী। কোনটি একাধিপতি কারবারের বৈশিষ্ট্য নয়, একক মালিকানা এটা একাধিপতি কারবারের বৈশিষ্ট্য, সীমিত দায়, আমরা জানি যে এক মালিকানা ব্যবসা বা একাধিপতি ব্যবসায়ীর ক্ষেত্রে দায় অসীম, তাহলে এখানে আনসার হবে খ। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন ধরনের ব্যবসায় সর্বাধিক পরিবর্তনশীল এক মালিকানা ব্যবসায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এসেছিল, কী কারণে এক মালিকানা ব্যবসায় মামলা করা যায় না, যেহেতু এটার কোনো পৃথক সত্তার সৃষ্টি হয় না, আইনি কোনো প্রক্রিয়া নেই, সেই কারণে এই যে কোনো পৃথক সত্তা নেই। কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়, এখানে দেয়া আছে সীমিত দায়, আমরা যেহেতু জানি এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম, সেহেতু সীমিত দায় এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হতে পারে না। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।